মারমেড ইন প্যারিস সিনেমার শুরুতেই আমরা সমুদ্রের পাশে একটি বার দেখতে পাই। ওই বারটি গ্যারি এবং তার বাবা চালায়। আসলে তাদের বারে অনেক লস হয়ে গেছে, সেজন্য গ্যারির বাবা বারটিকে বিক্রি করে দিতে চায়। কিন্তু গ্যারি বিক্রি করতে চায় না, কারণ এই বারটি গ্যারির মা তৈরি করেছিল আর তার মায়ের স্মৃতি এই বারের সঙ্গেই জুড়ে রয়েছে। সেজন্য গ্যারি তার বাবাকে বলে, আমি কোনোদিনই এই বার বিক্রি করব না। অন্যদিকে আমরা সমুদ্র থেকে খুবই মধুর গান শুনতে পাই। তখন এক ব্যক্তি ওই গানের প্রতি অ্যাট্রাক্ট হয়ে সমুদ্রে চলে যায়। সে জলের ভেতরে ডুবে যায়, কিন্তু সে নিজেও বুঝতে পারে না যে সে জলে ডুবে যাচ্ছে। বার থেকে বেরিয়ে এসে গ্যারিও ওই আওয়াজ শুনতে পায়, কিন্তু অবাক করা বিষয় হলো যে সে ওই গানের প্রতি অ্যাট্রাক্ট হয় না। পরের দিন যখন সে বাড়ি যায়, তখন সেখানে সে জানতে পারে তার বাবা বারের জন্য একটা পার্টনার নিয়ে এসেছে। এর মানে হলো এখন থেকে এই বার দুটো পার্টে ভাগ হয়ে গেছে। এটা শুনে গ্যারি খুবই কষ্ট পায়। তারপর সে সেখান থেকে নিরাশ ও হতাশ হয়ে বাইরে চলে আসে। যখন সে সমুদ্রের কিনারায় যায়, তখন সেখানে সে একটি মেয়েকে পড়ে থাকতে দেখে। কিন্তু গ্যারি ওই মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটির অর্ধেকটা শরীর মাছের মতো আর অর্ধেকটা শরীর মানুষের মতো দেখতে। তখন গ্যারি মনে করে মেয়েটি হয়তো কোনো কস্টিউম পরে আছে। তারপর সে দৌড়ে তার কাছে চলে যায় ও দেখে মেয়েটি চোখ বন্ধ করে আছে। গ্যারি একাই তাকে উঠিয়ে হসপিটাল নিয়ে যায়। তারপর যেই গাড়িতে ওই মেয়েটি থাকে, সেখানে একটা ডক্টর তাকে চেক করার জন্য আসে। আর ওই ডক্টরেরও মনে হয় যে মেয়েটি হয়তো কোনো কস্টিউম পরে আছে। আর যখন ডক্টর তাকে চেক করতে যায়, তখনই মেয়েটির জ্ঞান ফিরে আসে আর সে ওই মধুর গানটি করতে শুরু করে, যে গান শুনে আগেও একটি লোক সমুদ্রের জলে ডুবে গিয়েছিল। আর যখন সে ওই গানটি করতে শুরু করে, তখন ডক্টরের হার্টবিট খুবই বেড়ে যায়, তার শরীর খুবই অসুস্থ হয়ে যায়। সেজন্য সে হসপিটালের ভেতরে গিয়ে অক্সিজেন মাস্ক পরে নেয়। অন্যদিকে আমরা গ্যারিকে দেখতে পাই, সে তার নিজের সঙ্গে কোনো টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসেনি। সেজন্য হসপিটালের লোক ওই মেয়েটির চিকিৎসা করতে চায় না, যার জন্য গ্যারি ফিরে এসে মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ওই ডক্টরকে দেখতে পাই, যার অবস্থা এখন খুবই খারাপ হয়ে গেছে। সেখানে তার ওয়াইফ আসে, সেও একজন ডক্টর। তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে তার হাজবেন্ডকে বাঁচাতে পারে না, কারণ ডক্টরের হার্টবিট অনেক বেশি হয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়ে যায়। অন্যদিকে আমরা গ্যারিকে দেখতে পাই, সে ওই মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে। তার এখন বিশ্বাস হয়ে গেছে যে ওই মেয়েটি কোনো মানুষ নয়, সে আসলে জলপরী। সেজন্য তাকে বাড়ি নিয়ে আসার পর তাকে বাথটাবে রেখে জল ভরে দেয়। জলপরীর আবার অজ্ঞান হয়ে যায়। আর এদিকে গ্যারি তার জন্য খাবার বানাতে শুরু করে। আর এরই মধ্যে জলপরীর আবার জ্ঞান ফিরে আসে আর সে আবার ওই গানটি গাইতে লাগে। কিন্তু এই গানটি শুনে গ্যারির কিছুই হয় না, বরং সে গানটিকে এনজয় করতে শুরু করে আর সেও জলপরীর সঙ্গে গানটি গাইতে লাগে। এটা দেখে জলপরী খুবই অবাক হয়ে যায়, কারণ তার গান শুনে গ্যারির ওপর কোনো প্রভাবই পড়ছে না। গ্যারি জলপরীর কাছে আসে। তখন জলপরী তাকে জিজ্ঞেস করে, আমি যে গানটি গাইলাম তাতে তোমার কোনো কিছুই হলো না কেন? তখন গ্যারি তাকে বলে, এটা তো একটা নর্মাল গান, এটা শুনে কোনো কিছু হওয়ার কি আছে? আসলে গ্যারি এই ব্যাপারটিকে ক্যাজুয়ালি নিয়েছে। তখন জলপরী তাকে বলে, তুমি হয়তো কোনোদিন কাউকে ভালোবাসোনি, সেজন্য তোমার মনে অনুভূতি ও ফিলিংস খুবই কম। তখন গ্যারি খুবই সিরিয়াস হয়ে তাকে বলে, না, আমি একটি মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ঠকিয়েছে, সেজন্য আমি ঠিক করেছি জীবনে কোনোদিন কাউকে ভালোবাসবো না। এই কথা শুনে জলপরী খুবই অবাক হয়ে যায় আর তাকে বলে, আমি একজন আসল জলপরী আর আমার জন্য এই জায়গাটা একদমই সঠিক নয়, আমার জন্য সঠিক জায়গা হলো সমুদ্র। তখন গ্যারি জলপরীকে বলে, তুমি ঠিক হয়ে গেলেই আমি তোমাকে সমুদ্রে রেখে আসব। তখন জলপরী বলে, আমি দুদিনের বেশি এখানে থাকতে পারবো না, আর যদি আমি থাকি তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। তখন গ্যারি বলে, তুমি চিন্তা করো না, আমিও তোমাকে এখানে রাখতে চাই না, তুমি দুদিনের আগেই ঠিক হয়ে যাবে আর তখনই তোমাকে আমি সমুদ্রে রেখে আসব। অন্যদিকে আমরা হসপিটালে ওই ডক্টরের ওয়াইফকে দেখতে পাই। সে তার হাজবেন্ডের পোস্টমর্টম রিপোর্ট থেকে জানতে পারে যে তার হাজবেন্ডের শরীরে কোনো বিষাক্ত গ্যাস চলে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
তারপর সে কাউন্টারে গিয়ে এনকোয়ারি করে জানতে পারে কিছুক্ষণ আগেই একটি ছেলে একটি মেয়ের চিকিৎসা করানোর জন্য হসপিটালে এসেছিল, কিন্তু তার কাছে টাকা না থাকায় সে তার পেশেন্টের চিকিৎসা না করিয়ে এখান থেকে নিয়ে চলে গেছে। গ্যারি তার ডায়েরিটা কাউন্টারে ফেলে চলে যায়। তারপর ওই ডায়েরিটা ওই মহিলা ডাক্তারকে দিয়ে দেয়। তারপর ওই মহিলা ডক্টর হসপিটালের বাইরে সেখানে যায় যেখানে গ্যারি তার গাড়িটা দাঁড় করিয়েছিল। সেখানে জল পড়ে রক্ত পড়ে থাকে। যখন ডক্টর সেটা চেক করে তখন ওই রক্তে ব্লাড সেলস থাকে, কিন্তু সেই ব্যাপারটা নিয়ে খুবই অবাক হয়ে যায় যে কি করে কারোর রক্তের রং নীল হতে পারে। সেজন্য সে সিদ্ধান্ত নেয় যে সে এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করবে। অন্যদিকে গ্যারির মনে পড়ে যায় যে তার মায়ের দেওয়া ডায়েরিটা তার কাছে নেই, সেজন্য গ্যারি ডায়েরিটা নেওয়ার জন্য হসপিটালে যায়। সেই সময় গ্যারির বাড়িতে তার প্রতিবেশী মহিলা আসে। সে জলপরির সঙ্গে কথা বলে, কিন্তু সে বুঝতেই পারে না যেটা আসল জলপরি। তখন জলপরি ওই মেয়েটিকে গ্যারির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জলপরিকে বলে, গ্যারি যখন ছোট ছিল তখনই তার মা মারা যায়, আর তখন থেকে সে খুবই একা, সে কারোর সঙ্গে কথা বলতো না। আর তখনই গ্যারি জীবনে একটা মেয়ে আসে, যার ফলে তার জীবন খুশিতে ভরে যায়। কিন্তু এই খুশি বেশি দিন টিকে না, তার জীবনে অন্ধকার নেমে আসে, কারণ ওই মেয়েটি গ্যারিকে ধোকা দিয়ে দেয়। এরপরেই গ্যারি পুরোপুরিভাবে ভেঙে পড়ে। জলপরি গ্যারির কাহিনী শোনার পর খুবই উদাস হয়ে যায়, কারণ সেও যখন ছোট ছিল তখন তার মায়েরও মৃত্যু হয়ে গেছে। এসব কথা শোনার পর জলপরির মনে গ্যারির জন্য সফট কর্নার তৈরি হয়ে যায়। তারপর ওই মহিলা সেখান থেকে চলে যায়, কিন্তু তার সিগারেট নিয়ে যেতে ভুলে যায়। তখন জলপরি ওই সিগারেটটি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু বাড়িতে আগুন লেগে যায়। এদিকে গ্যারি ওই ডায়েরিটা খুঁজে না পেয়ে তার বাবার কাছে বাড়ি যায়। তখনই তার কাছে ইনফরমেশন আসে যে তার বাড়িতে আগুন লেগে গেছে। এটা শোনা মাত্রই সে তার বাড়ির দিকে রওনা দেয়। আর অন্যদিকে গ্যারির বাড়িতে আগুন নেভানোর জন্য ফায়ার ব্রিগেড চলে আসে। জলপুরি নিজেকে সুরক্ষিত রাখার জন্য অন্য একটি রুমে চলে যায়। আর সে ওই ঘরে যাওয়ার পর আবার সেই গানটা গাইতে শুরু করে। তার গান এতটা মধুর আর এতটাই সুন্দর যে ফায়ার ব্রিগেডরা তার দিকে অ্যাট্রাক্ট হয়ে যায়। এরপর যখন গ্যারি বাড়িতে আসে তখন সে এই দুর্ঘটনা দেখে খুবই রেগে যায়। যদি গ্যারি চাইতো তাহলে সে জলপরিকে সমুদ্রে রেখে আসতে পারত, কিন্তু জলপরির জন্য তার চিন্তা হওয়ায় সে সেটা করে না। তারপর সে জলপরিকে তার প্রতিবেশীর বাড়ি নিয়ে গিয়ে বাথটাবে রেখে দেয়, আর ওই মহিলাকে জলপরির খেয়াল রাখতে বলে সে সেখান থেকে চলে যায়। কোথাও না কোথাও গ্যারিও জলপরিকে পছন্দ করতে শুরু করেছে, সেজন্য সে তাকে সমুদ্রে রেখে আসে না। সে তার কেয়ার করে আর সে চায় জলপরি যেন পুরোপুরি ঠিক হয়ে যায়। জলপরিও বুঝতে পারে যে গ্যারিও হয়তো তাকে পছন্দ করছে, সেজন্য সে কনফার্ম হওয়ার জন্য তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু গ্যারি তাকে সরাসরি মানা করে দেয়, কারণ গ্যারি আবার তার মন ভাঙতে চায় না, কারণ তার মন আগে একবার ভেঙে গেছে। আর জলপরিও চায় না যে গ্যারি জানতে পারুক যে সেও গ্যারিকে পছন্দ করতে শুরু করেছে, কারণ জলপরি খুব ভালো করে জানে যে তারা দুজনে কখনোই এক হতে পারবে না, আর যদি তাদের মধ্যে মিলন হয় তাহলে দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়ে যাবে। পরের দিন আমরা দেখতে পাই জলপরি সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে। তখন গ্যারি জলপরিকে নিয়ে বাইরে ঘুরতে যায়। তারপর তাকে তার বাবার বাড়ি নিয়ে যায়। সেখানে সে জলপরির লেজকে ঢেকে দেয়। সেখানে তাকে সবাই জিজ্ঞেস করে, মেয়েটির পায়ে কি হয়েছে? তখন গ্যারি সবাইকে বলে অ্যাক্সিডেন্টে তার দুটো পায়ে হারিয়ে ফেলেছে, সেজন্য সে তার জন্য এরকম কস্টিউম বানিয়েছে। সবাই গ্যারির কথা বিশ্বাস করে নেয়। আসলে সবাই জলপরিকে মানুষই ভাবে। তারপর গ্যারি জলপরিকে নিয়ে বার থেকে চলে আসে। রাস্তায় যেতে যেতে গ্যারি জলপরিকে জিজ্ঞেস করে, তুমি মানুষের ভাষায় কিভাবে গান গাইতে পারো? তুমি কিভাবে মানুষের ভাষা জানতে পারলে? তখন জলপরি তাকে বলে, আমাদের ভেতরে একটা অদ্ভুত শক্তি আছে যেটার দ্বারা আমরা যে কোনো মানুষের মনের কথা বুঝতে পারি, তার জন্য আমরা মানুষের ভাষায় কথা বলতে পারি। তখন গ্যারি তাকে বলে, আচ্ছা তোমার গান শুনলে মানুষ কেন মারা যায়? তখন জলপরি তাকে বলে, আমাদের গান আমাদের প্রোটেকশনের জন্য বানানো হয়েছে, তাতে এক ধরনের অদ্ভুত তরঙ্গ আছে, আর ওই তরঙ্গের ফলেই মানুষের মৃত্যু হয়ে যায়। কিন্তু আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না কেন তোমার ওপর আমার গানের কোনো প্রভাব পড়ছে না। গ্যারিও জানে না যে তার ওপর কেন প্রভাব পড়ছে না। তখন জলপরি বলে, তাও ভালো যে তোমার ওপর প্রভাব পড়ছে না, আর সেই জন্যই তো আমরা দুজনে একসঙ্গে থাকতে পারছি। তারপর গ্যারি জলপরিকে নিয়ে আবার তার প্রতিবেশীর বাড়িতে চলে আসে।
তখন জলপরি তাকে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমি বাইরের খাবার খেতে চাই। গ্যারি খাবার আনতে বাইরে চলে যায়। তখন সেখানে ওই প্রতিবেশী মহিলা আসে। তখন জলপরি তাকে বলে, আমাকে সমুদ্রে রেখে এসো, আমি চাই না যে আমার জন্য গ্যারির কোনো ক্ষতি হোক। এটা বলতে বলতে তার চোখে জল চলে আসে, কারণ সে গ্যারিকে খুবই ভালোবাসে আর তার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্যই সে তার ভালোবাসা বিসর্জন দিতে চায়। আর যখন সে কাঁদতে থাকে তখন তার চোখ দিয়ে জল নয়, বরং তার চোখ দিয়ে মতি বের হয়। আসলে জলপরি যখনই কাঁদে তখনই তার চোখ দিয়ে মতি অর্থাৎ মুক্ত বের হয়। অন্যদিকে আমরা ওই মহিলা ডক্টরকে দেখতে পাই। সে ওই রক্ত রিসার্চ করে জানতে পারে সেটা কোনো ক্রিয়েচারের রক্ত। ইনভেস্টিগেশন করে সে জানতে পারে সেই রাতে গ্যারি কোনো পেশেন্টকে হসপিটালে নিয়ে এসেছিল, যাকে হসপিটালের ভেতরে আসতে দেওয়া হয়নি। আর ওই ডায়েরিটা তার কাছেই আছে, সেজন্য সে জানে যে গ্যারি কোথায় কোথায় যায়। আর যখন গ্যারি বাড়িতে আসে তখন সে ডক্টরকে বাথটাবের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে সে খুবই অবাক হয়ে যায়, কারণ সেখানে জল পড়ি থাকে না। সেই সময় সে অসুস্থ হয়ে যায়, তার হার্ট অ্যাটাক চলে আসে, তারপর তাকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে আমরা হসপিটালে জলপরিকেও দেখতে পাই। আসলে জলপরিকে সমুদ্রে রেখে আসার বদলে ওই মহিলা ডক্টর, যার হাজবেন্ড জলপরির কারণেই মারা গেছে, সে তাকে হসপিটালে নিয়ে আসে। সে জলপরির ওপর এক্সপেরিমেন্ট করতে চায়, কিন্তু তার সঙ্গে আরও একজন ডক্টর থাকে। সে তাকে এরকমটা করতে বারণ করে, সে তার হাত থেকে ছুরিটা ছিনিয়েও নেয়, কিন্তু ওই মহিলা ডক্টর তার কোনো কথাই শোনে না। আসলে সে তার হাজবেন্ডের মৃত্যুর বদলা নিতে চায়। তখন ওই মহিলা ডক্টর অন্য ডক্টরকে কেবিনের বাইরে চলে যেতে বলে। এদিকে গ্যারির প্রতিবেশী মহিলা, যার বাড়িতে জলপরি থাকতো, সে হসপিটালে এসে দেখে ওই মহিলা ডক্টর জলপরির এক্সপেরিমেন্ট করতে চায়। তখন সে তাকে কোনো রকমের ডাইভার্ট করে রিসেপশনে পাঠিয়ে দেয়। আর এদিকে গ্যারিরও জ্ঞান ফিরে আসে, আর এই সুযোগে গ্যারি ও তার প্রতিবেশী মহিলা দুজনে মিলে জলপরিকে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। গ্যারি জলপরিকে নিয়ে সমুদ্রের দিকে রওনা দেয়, কারণ সে বুঝতে পারে জলপরিকে সমুদ্রে রেখে না আসতে পারলে তার বিপদ হতে পারে। কারণ দুদিন হয়ে গেছে, দুদিনের বেশি জলপরি সমুদ্রের বাইরে থাকতে পারে না। গ্যারি জলপরিকে সমুদ্রের চরে নিয়ে গিয়ে তাকে সমুদ্রের ভেতরে ছেড়ে দেয়। যদিও তার এরকমটা করতে খুবই কষ্ট হয়, কারণ সে মনে মনে জলপরিকে খুবই ভালোবেসে ফেলেছে। কিন্তু এটা ছাড়া তার কাছে আর অন্য কোনো রাস্তাও থাকে না, সেজন্য সে তাকে সমুদ্রে ছেড়ে দিতে বাধ্য হয়। সে জানে যে এরপর থেকে জলপরি তার কাছে আর ফিরে আসবে না, যার জন্য তার বুকে আবার ব্যথা হতে শুরু করে আর সে জলে ডুবতে লাগে। আর তখনই সেখানে ওই মহিলা ডক্টর এসে গ্যারিকে জলে ডুবতে দেখে নেয়। সে গ্যারিকে সমুদ্রের কিনারায় উঠিয়ে নিয়ে আসে। তার মধ্যে সে তার হাজবেন্ডকে দেখতে পায়। তারপর সে গ্যারির ভেতরে থাকা সমস্ত জল বের করে দিয়ে তার প্রাণ বাঁচিয়ে নেয়। এরপর গ্যারিকে জলপরির চোখের জল মানে মতিগুলো দিয়ে দেওয়া হয়। গ্যারি ওই মতিগুলো অর্থাৎ মুক্তগুলো বিক্রি করে একটি বিশাল বড় জাহাজ কেনে। তারপর সে সমুদ্র ভ্রমণে বেরিয়ে পড়ে, কারণ সে আবার জলপরিকে দেখতে চায়, তার সঙ্গে কথা বলতে চায়। আর তার কাছে এখন জাহাজ আছে, যার জন্য সে সমুদ্রের মধ্যে জলপরির সঙ্গে কয়েকদিন ধরে থাকতে পারবে। তাকে জলপরির সঙ্গে সমুদ্রের কিনারায় বা সমুদ্রের বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। তারা এইভাবে একে অপরের সঙ্গে সব সময় থাকতে পারবে। আর এইভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।